ইব্রীয়দের প্রতি পত্র ইব্রীয় এক অধ্যায়। অতীতে ঈশ্বর ভাববাদীদের মাধ্যমে বহুবার নানাভাবে আমাদের পিতৃপুরুষদের সঙ্গে কথা বলেছিলেন। এখন এই শেষের দিনগুলোতে ঈশ্বর আমাদের সঙ্গে আবার কথা বললেন। ঈশ্বর তাঁর পুত্রের দ্বারাই সমগ্র জগৎ সৃষ্টি করেছেন, তাঁর পুত্রকেই সব কিছুর উত্তরাধিকারী করেছেন। একমাত্র ঈশ্বরের পুত্রই ঈশ্বরের মহিমার ও তাঁর প্রকৃতির মূর্ত প্রকাশ। ঈশ্বরের পুত্র তাঁর পরাক্রান্ত বাক্যের দ্বারা সব কিছু ধরে রেখেছেন। সেই পুত্র মানুষকে সমস্ত পাপ থেকে শুচিশুদ্ধ করেছেন। তারপর স্বর্গে ঈশ্বরের মহিমার ডান পাশের আসনে বসেছেন। ঈশ্বর তাঁর পুত্রকে এমন এক নাম দিয়েছেন যা স্বর্গদূতদের নাম থেকে শ্রেষ্ঠ, আর স্বর্গদূতদের তুলনায় তিনি হয়ে উঠেছেন আরও মহান। কারণ ঈশ্বর ওই স্বর্গদূতদের মধ্যে কাকে কখন বলেছিলেন, তুমি আমার পুত্র, আজ আমি তোমার পিতা হয়েছি। আবার ঈশ্বর কখনই বা স্বর্গদূতদের বলেছেন, আমি তার পিতা হব আর সে আমার পুত্র হবে। আবার তার প্রথম পুত্রকে যখন তিনি জগতে নিয়ে এলেন তখন ঈশ্বর বললেন, ঈশ্বরের সমস্ত স্বর্গদূতরা তার উপাসনা করুক। স্বর্গদূতদের বিষয়ে ঈশ্বর বলেন, আমার স্বর্গদূতদের আমি তৈরি করি বায়ুর মতো করে, আর আমার সেবকদের আগুনের শিখার মতো করে। কিন্তু তাঁর পুত্রের বিষয়ে ঈশ্বর বলেন, হে ঈশ্বর, তোমার সিংহাসন হবে চিরস্থায়ী, আর ন্যায় বিচারের মাধ্যমে তুমি তোমার রাজ্য শাসন করবে। তুমি ন্যায়কে ভালোবাসো এবং অন্যায়কে ঘৃণা করো, এই কারণে তোমার ঈশ্বর তোমাকে পরম আনন্দ দিয়েছেন, তোমার সঙ্গীদের থেকে তোমায় অধিক পরিমাণে দিয়েছেন। ঈশ্বর একথাও বলেছেন, হে প্রভু, আদিতে তুমি পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করেছ, স্বর্গ তোমারই হাতের সৃষ্টি, সেসব একদিন অদৃশ্য হয়ে যাবে, কিন্তু তুমি নিত্য স্থায়ী, সেসব পোশাকের মতো পুরনো হয়ে যাবে, তুমি সেসব পোশাকের মতো গুটিয়ে রাখবে, আর পোশাকের মতো সেগুলোর পরিবর্তন হবে, কিন্তু তোমার কোনো পরিবর্তন হবে না, তোমার অনুগ্রহ শেষ হবে না। কিন্তু ঈশ্বর স্বর্গদূতদের মধ্যে কাউকে কখনো বলেননি, আমি তোমার শত্রুদের যতক্ষণ না তোমার পদানত করি তুমি আমার ডান পাশে বসো। ওই স্বর্গদূতরা কি পরিচর্যাকারী আত্মা নয়? আর যারা পরিত্রাণ লাভ করেছে তাদের পরিচর্যা করার জন্যই কি এদের পাঠানো হয়নি? ইব্রীয় দুই অধ্যায়। এই জন্য যে বাণী আমরা শুনেছি তাতে আরও ভালোভাবে মন দেওয়া আমাদের উচিত, যেন আমরা তার প্রকৃত পথ থেকে বিচ্যুত না হই। যে শিক্ষা স্বর্গদূতদের মুখ দিয়ে ঈশ্বর জানিয়েছিলেন ও যা সত্য বলে প্রমাণিত হয়েছিল, সেই শিক্ষা যখনই ইহুদিরা অমান্য করে অবাধ্যতা দেখিয়েছে তাদের শাস্তি হয়েছে, তখন এমন মহৎ এই পরিত্রাণ যা আমাদেরই জন্য এসেছে তা অগ্রাহ্য করলে আমরা কিভাবে রক্ষা পাব? এই পরিত্রাণের কথা প্রভু স্বয়ং ঘোষণা করেছিলেন, আর যারা তাঁর কাছ থেকে এই বাণী শুনেছিল তারাই আমাদের কাছে এই পরিত্রাণের সত্যতা প্রমাণ করল। ঈশ্বর নানা সংকেত, আশ্চর্যজনক কাজ, অলৌকিক ঘটনা ও মানুষকে দেওয়া পবিত্র আত্মার নানা বরদানের মাধ্যমে তাঁর ইচ্ছা অনুযায়ী এ বিষয়ে সাক্ষ্য রেখেছেন। বাস্তবিক যে জগতের বিষয়ে আমরা বলছি, ঈশ্বর সেই ভাবি জগৎকে তাঁর স্বর্গদূতদের কর্তৃত্বাধীন রাখেননি। এটা শাস্ত্রের কোনো এক জায়গায় লেখা আছে, হে ঈশ্বর, মানুষ এমন কি যে তার বিষয়ে তুমি চিন্তা করো, অথবা মানব সন্তানই বা কে যে তুমি তার কথা ভাবো?
তুমি তাকে অল্প সময়ের জন্যই স্বর্গদূতদের থেকে নিচুতে রেখেছিলে, কিন্তু তুমি তাকেই পরালে সম্মান ও মহিমার মুকুট, আর সবকিছুই তুমি রাখলে তাঁর পদতলে। সবকিছু তাঁর অধীন করাতে কোনো কিছুই তাঁর কর্তৃত্বের বাইরে রইল না, যদিও এখন আমরা অবশ্য সব কিছু তাঁর অধীনে দেখছি না, কিন্তু আমরা যিশুকে দেখেছি, যাকে অল্পক্ষণের জন্য স্বর্গদূতদের থেকে নিচে স্থান দেওয়া হয়েছিল। সেই যিশুকেই এখন সম্মান আর মহিমার মুকুট পরানো হয়েছে, কারণ তিনি মৃত্যু যন্ত্রণা ভোগ করেছেন এবং ঈশ্বরের অনুগ্রহে সকল মানুষের জন্য মৃত্যুকে আস্বাদন করেছেন। কেবল ঈশ্বরই সেই জন যার দ্বারা সব কিছু সৃষ্টি হয়েছে এবং সব কিছুই তার মহিমার জন্য। তাই অনেক সন্তানকে তাঁর মহিমার ভাগিদার করতে ঈশ্বর প্রয়োজনীয় কাজটি করলেন। তিনি তাঁদের পরিত্রাণের প্রবর্তক যিশুকে নির্যাতন ভোগের মাধ্যমে সিদ্ধ ত্রাণকর্তা করেছেন, যিনি পবিত্র করেন, আর যারা পবিত্র হয় তারা সকলে এক পরিবারভুক্ত। সেই কারণেই তিনি তাদের ভাই বলে ডাকতে লজ্জিত নন। যিশু বলেন, হে ঈশ্বর, আমি আমার ভাই বোনেদের কাছে তোমার নাম প্রচার করব, মণ্ডলীর মধ্যে তোমার প্রশংসা গান করব। তিনি আবার বলেছেন, আমি ঈশ্বরের ওপর নির্ভর করব। তিনি আবার এও বলেছেন, দেখো, এই আমি ও আমার সঙ্গে সেই সন্তানদের, ঈশ্বর আমাকে যাদের দিয়েছেন। ভালো, সেই সন্তানরা যখন রক্ত মাংসের মানুষ, তখন যিশু নিজেও তাদের স্বরূপের অংশীদার হলেন। যিশু এই রকম করলেন যেন মৃত্যুর মাধ্যমে মৃত্যুর অধিপতি দিয়াবলকে ধ্বংস করতে পারেন, আর যারা মৃত্যুর ভয়ে যাবজ্জীবন দাসত্বে কাটাচ্ছে তাদের মুক্ত করেন। কারণ এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে তিনি স্বর্গদূতদের সাহায্য করেন না, কেবল অব্রাহামের বংশধরদেরই সাহায্য করেন। সেই জন্য সব দিক থেকে যিশুকে নিজের ভাইয়ের মতো হতে হয়েছে, যাতে তিনি মানুষের পাপের ক্ষমার জন্য একজন দয়ালু ও বিশ্বস্ত মহাযাজক রূপে ঈশ্বরের সাক্ষাতে দাঁড়াতে পারে। যিশু নিজে পরীক্ষা ও দুঃখভোগের মধ্যে দিয়ে গেছেন বলে যারা পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে তাদের যিশু সাহায্য করতে পারেন। ইব্রীয় 3:1। তাই তোমরা সকলে যিশুর বিষয়ে চিন্তা করো। ঈশ্বর যিশুকে আমাদের কাছে পাঠিয়েছেন, তিনি আমাদের ধর্মবিশ্বাসের মহাযাজক। আমার পবিত্র ভাই ও বোনেরা, আমি তোমাদের বলছি, তোমরা এক স্বর্গীয় আহ্বান পেয়েছ। ঈশ্বর যিশুকে আমাদের কাছে পাঠালেন, আর তাঁকে তিনি আমাদের মহাযাজক করলেন। মসির মতো যিশুও ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিলেন। যিশুর কাছে ঈশ্বর যা কিছু চেয়েছিলেন, ঈশ্বরের সেই গৃহরূপ মণ্ডলীতে তিনি সেসবই করলেন। কেউ যখন কোনো গৃহ নির্মাণ করে, তখন গৃহ থেকে গৃহ নির্মাতার মর্যাদা অধিক হয়। যিশুর বেলায়ও ঠিক তাই হয়েছে। সুতরাং মসির থেকে অধিক সম্মান যিশুরই প্রাপ্য। প্রত্যেক গৃহ কেউ না কেউ নির্মাণ করে, কিন্তু ঈশ্বর সব কিছু নির্মাণ করেছেন। মসি ঈশ্বরের গৃহে সেবক রূপে বিশ্বস্তভাবে কাজ করেছিলেন, আর ঈশ্বর ভবিষ্যতে যা বলবেন তা লোকেদের কাছে মসিই বললেন। কিন্তু খ্রিস্ট পুত্র হিসাবে ঈশ্বরের গৃহের কর্তা। আমরা বিশ্বাসীরাই তার গৃহ, আর তাই থাকব যদি আমরা আমাদের সেই মহান প্রত্যাশা সম্পর্কে সাহস ও গর্ব নিয়ে চলি। তাই পবিত্র আত্মা যেমন বলছেন, আজ তোমরা যদি ঈশ্বরের রব শোনো, অতীত দিনের মতো হৃদয় কঠিন করো না। যেদিন তোমরা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলে, সেদিন তোমরা প্রান্তরে ঈশ্বরের পরীক্ষা করেছিলে। সেই প্রান্তরে তোমাদের পিতৃপুরুষরা 40 বছর ধরে আমার সমস্ত কীর্তি দেখতে পেয়েছিল।
তবু তারা আমার ধৈর্য পরীক্ষা করল, তাই আমি এই জাতির ওপর ক্রুদ্ধ হলাম ও বললাম, এরা সব সময় ভুল চিন্তা করে, এই লোকেরা কখনো আমার পথ বুঝল না। তখন আমি ক্রুদ্ধ হয়ে এই শপথ করলাম, তারা কখনোই আমার বিশ্রাম স্থানে প্রবেশ করতে পারবে না। আমার ভাই ও বোনেরা, দেখো তোমরা সতর্ক থেকো, তোমাদের মধ্যে কারো যেন দুষ্ট ও অবিশ্বাসী হৃদয় না থাকে, যা জীবন্ত ঈশ্বর থেকে তোমাদের দূরে সরিয়ে নিয়ে যায়। তোমরা দিনের পর দিন একে অপরকে উৎসাহিত করো, যতক্ষণ সময় আজ আছে, পাপের ছলনা যেন তোমাদের হৃদয়কে কঠিন না করে। শুরুতে আমাদের যে বিশ্বাস ছিল, যদি শেষ পর্যন্ত আমরা সেই বিশ্বাসে স্থির থাকি, তাহলে আমরা সকলেই খ্রিস্টের সহভাগী। শাস্ত্র তো এই কথা বলে, আজ যদি তোমরা ঈশ্বরের রব শোনো, তাহলে তোমাদের অন্তর কঠোর করো না, যেমন সেই বিদ্রোহের দিনে করেছিলে। যারা ঈশ্বরের রব শোনার পরও তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, প্রশ্ন হল তারা কারা? মসি যাদের মিশর থেকে বার করে নিয়ে এসেছিলেন তারাই কি নয়? আর কাদের উপরই বা ঈশ্বর 40 বছর ধরে ক্রুদ্ধ ছিলেন? সেই লোকেদের উপরে নয় কি, যারা পাপ করেছিল ও তার ফলে প্রান্তরে মারা পড়েছিল? তিনি কাদের বিরুদ্ধেই বা শপথ করে বলেছিলেন, এরা আমার বিশ্রামের স্থানে প্রবেশ করতে পারবে না? যারা অবাধ্য হয়েছিল তাদের বিরুদ্ধে কি নয়? তাহলে এখন আমরা দেখলাম যে অবিশ্বাসের দরুনই তারা ঈশ্বরের বিশ্রামের স্থানে প্রবেশ করতে পারল না। ইব্রীয় 4 অধ্যায়। ঈশ্বর সেই লোকেদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা এখনও আমাদের জন্য রয়েছে। এই সেই প্রতিশ্রুতি যে আমরা ঈশ্বরের বিশ্রামে প্রবেশ করতে পারব, তাই আমাদের খুব সতর্ক থাকা দরকার, যেন তোমাদের মধ্যে কেউ ব্যর্থ না হও। পরিত্রাণ লাভের জন্য সুসমাচার যেমন ওদের কাছে প্রচার করা হয়েছিল, তেমনি আমাদের কাছেও প্রচার করা হয়েছে। তবু সেই সুসমাচার শিক্ষা শুনেও তাদের কোনো শুভফল দেখা গেল না, কারণ তারা তা শুনে বিশ্বাসের সঙ্গে গ্রহণ করেনি। আমরা যারা বিশ্বাস করেছি তাঁরাই সেই বিশ্রামের স্থানে প্রবেশ করতে সক্ষম। ঈশ্বর যেমন বলেছিলেন, আমি ক্রুদ্ধ হয়ে শপথ করেছি, এরা কখনো আমার বিশ্রাম স্থলে প্রবেশ করতে পারবে না। এ কথা ঈশ্বর বলেছেন, যদিও ঈশ্বরের সমস্ত কাজ জগৎ সৃষ্টির সঙ্গে সঙ্গেই সমাপ্ত হয়েছিল। শাস্ত্রের কোনো কোনো জায়গায় ঈশ্বর সপ্তাহের সপ্তম দিনের বিষয়ে বলেছিলেন, সৃষ্টির সমস্ত কাজ শেষ করে সপ্তম দিনে তিনি বিশ্রাম করলেন। আবার শাস্ত্রের অন্য এক স্থানে ঈশ্বর বলেছেন, আমার বিশ্রামে ওই মানুষদের কখনোই প্রবেশ করতে দেওয়া হবে না। তবুও এ কথা এখনো সত্য যে কেউ সেই বিশ্রামে প্রবেশ করবে, কিন্তু সেই লোকেরা যারা প্রথমে সুসমাচারের কথা শুনেছিল, অবাধ্য হওয়ার কারণে সেখানে প্রবেশ করেনি। তখন ঈশ্বর আবার একটি দিন স্থির করলেন, আর সেই দিনের বিষয়ে তিনি বললেন আজ। ঈশ্বরের বহুদিন পর রাজা দাউদের মাধ্যমে এই দিনটির বিষয়ে বলেছিলেন, যেমন এ বিষয়ে আগেই শাস্ত্রের কথা উল্লেখ করা হয়েছে। আজ যদি তোমরা ঈশ্বরের রব শোনো, তবে অতীত দিনের মতো তোমাদের হৃদয় কঠোর করো না। যিহোশুয়া তাদের ঈশ্বরের প্রতিশ্রুত বিশ্রামের মধ্যে নিয়ে যেতে পারেননি, এ বিষয়ে আমরা জানি, কারণ ঈশ্বর এরপর আবার বিশ্রামের জন্য আর এক দিনের আজ কথাটি উল্লেখ করেছেন। এতে বোঝা যায় যে ঈশ্বরের লোকেদের জন্য সেই সপ্তম দিনের যে বিশ্রাম তা আসছে, কারণ ঈশ্বর তাঁর কাজ শেষ করার পর বিশ্রাম করেছিলেন। তেমনি যে কেউ ঈশ্বরের বিশ্রামে প্রবেশ করে, সেও ঈশ্বরের মতো তার কাজ শেষ পর্যন্ত সম্পন্ন করে। তাই এসো আমরাও ঈশ্বরের সেই বিশ্রামে প্রবেশ করতে প্রাণপণ চেষ্টা করি, যাতে আমরা কেউ অবাধ্যতার পুরনো দৃষ্টান্ত অনুসরণ করে পতিত না হই। ঈশ্বরের বাক্য জীবন্ত ও সক্রিয়, তাঁর বাক্য দুপাশে ধারযুক্ত তলোয়ারের ধারের থেকেও তীক্ষ্ণ।
এটা প্রাণ ও আত্মার গভীর সংযোগস্থল এবং সন্ধি ও অস্থির কেন্দ্র ভেদ করে মনের চিন্তা ও ভাবনার বিচার করে। ঈশ্বরের সামনে কোনো সৃষ্ট বস্তুই তাঁর অগোচরে থাকতে পারে না। তিনি সব কিছু পরিষ্কারভাবে দেখতে পান। তাঁর সাক্ষাতে সমস্ত কিছুই খোলা ও প্রকাশিত রয়েছে, আর তাঁরই কাছে একদিন সব কাজকর্মের হিসেব দিতে হবে। আমাদের এক মহাযাজক আছেন, যিনি স্বর্গে ঈশ্বরের সাথে বাস করতে গেছেন। তিনি যিশু, ঈশ্বরের পুত্র। তাই এসো আমরা বিশ্বাসে অবিচল থাকি। আমাদের মহাযাজক যিশু আমাদের দুর্বলতার কথা জানেন। যিশু এই পৃথিবীতে সব রকমভাবে প্রলোভিত হয়েছিলেন। আমরা যেভাবে পরীক্ষিত হই, যিশু সেইভাবেই পরীক্ষিত হয়েছিলেন। কিন্তু তিনি কখনো পাপ করেননি। সেই জন্য বিশ্বাসে ভর করে করুণা সিংহাসনের সামনে এসো, যাতে আমাদের প্রয়োজনে আমরা দয়া ও অনুগ্রহ পেতে পারি। ইব্রীয় 5 অধ্যায়। প্রত্যেক ইহুদি মহাযাজককে মানুষের ভেতর থেকে মনোনীত করা হয়, ঈশ্বর বিষয়ে লোকেদের যা করণীয় সেই কাজে সাহায্য করবার জন্য যাজককে নিয়োগ করা হয়। সেই যাজক লোকেদের পাপের প্রায়শ্চিত্তের জন্য ঈশ্বরের উদ্দেশ্যে উপহার ও বলি উৎসর্গ করেন। অন্যান্য লোকেদের মতো মহাযাজকও দুর্বল। তিনি অপর মানুষের অজ্ঞতা ও বিচ্যুতি থাকলেও তাঁদের সঙ্গে নরম ব্যবহার করতে সমর্থ, যেহেতু তিনিও অন্যান্য লোকেদের মতো নিজের দুর্বলতার দ্বারা বেষ্টিত। মহাযাজক মানুষের পাপের জন্য যে বলি উৎসর্গ করেন, তার সাথে নিজে দুর্বল বলে নিজের পাপের জন্য তাকে বলি উৎসর্গ করতে হয়। মহাযাজক হওয়া সম্মানের বিষয়, আর কেউই নিজের ইচ্ছানুসারে এই মহাযাজকের সম্মানজনক পদ নিতে পারে না। হারনকে যেমন এই কাজের জন্য ঈশ্বর ডেকেছিলেন, তেমনি প্রত্যেক মহাযাজককে ঈশ্বরই ডাকেন। কথাটা খ্রিস্টের বেলায়ও প্রযোজ্য। খ্রিস্ট মহাযাজক হয়ে গৌরব নেবার জন্য নিজেকে মনোনীত করেননি, কিন্তু ঈশ্বরই খ্রিস্টকে মনোনীত করেছেন। ঈশ্বর খ্রিস্টকে বললেন, তুমি আমার পুত্র, আজ আমি তোমার পিতা হলাম। আর অন্য গীতে ঈশ্বর বললেন, তুমি মলকিসেদকের মতো চিরকালের জন্য মহাযাজক হলে। খ্রিস্ট যখন এই জগতে ছিলেন, তখন সাহায্যের জন্য তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন। ঈশ্বরই তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে সমর্থ। আর যিশু ঈশ্বরের নিকট প্রবল আর্তনাদ ও অশ্রুজলের সঙ্গে প্রার্থনা করেছিলেন। ঈশ্বরের ইচ্ছার প্রতি তাঁর নম্রতা ও বাধ্যতার জন্য ঈশ্বর যিশুর প্রার্থনার উত্তর দিয়েছিলেন। যিশু ঈশ্বরের পুত্র হওয়া সত্ত্বেও দুঃখভোগ করেছিলেন ও দুঃখভোগের মধ্যে দিয়ে বাধ্যতা শিখেছিলেন। এইভাবে যিশু মহাযাজক রূপে পূর্ণতা লাভ করলেন, আর তাই তাঁর বাধ্য সকলের জন্য তিনি হলেন চিরকালের পরিত্রাণের পথ। ঈশ্বর এই জন্য তাঁকে মলকিসেদকের মতো মহাযাজক বলে ঘোষণা করলেন। এ বিষয়ে আমাদের অনেক কিছু বলার আছে, কিন্তু তোমাদের কাছে তার অর্থ ব্যাখ্যা করা কঠিন, কারণ তোমরা তা বুঝতে চেষ্টা করো না। এতদিনে তোমাদের শিক্ষক হওয়া উচিত ছিল, কিন্তু এটা বোধহয় প্রয়োজনীয় যে তোমাদের ঈশ্বরের বাণীর প্রাথমিক বিষয়গুলি কেউ শেখায়। কোনো শক্ত খাবার নয়, তোমাদের প্রয়োজন দুধের। যার দুধের প্রয়োজন সে তো শিশু। সেই ব্যক্তির ধার্মিকতার বিষয়ে যে শিক্ষা আছে সে সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু শক্ত খাবার তাদেরই জন্য যারা শিশুর মতো আচরণ করে না এবং আত্মায় পরিপক্ক। নিজেদের শিক্ষা দিয়ে ও তা অভ্যাস করে তারা ভালো মন্দের বিচার করতে শিখেছে। ইব্রীয় 6 অধ্যায়। এই জন্য খ্রিস্টের বিষয়ে প্রাথমিক শিক্ষা আমাদের শেষ করে ফেলা উচিত। যা নিয়ে আমরা শুরু করেছিলাম, পুনরায় সেই পুরনো শিক্ষামালার দিকে আর আমাদের ফিরে যাওয়া ঠিক নয়। মন্দ বিষয় থেকে সরে আসা, ঈশ্বরে বিশ্বাস করা, এইসব করে আমরা খ্রিস্টেতে জীবন শুরু করেছিলাম। সেই সময় বিভিন্ন রকম বাপতিস্ম ও হস্তার্পণের বিষয়ে আমাদের শিক্ষা দেওয়া হয়েছিল।
মৃতদের পুনরুত্থানের বিষয়ে শিক্ষা ও অনন্ত বিচার সম্বন্ধেও শিক্ষা দেওয়া হয়েছিল। কিন্তু এখন আমাদের আরও এগিয়ে যাওয়া প্রয়োজন ও উন্নত শিক্ষা গ্রহণ করা দরকার। ঈশ্বর যদি চান তবে আমরা এই কাজ করব। যারা একবার অন্তরে সত্যের আলো পেয়েছে, স্বর্গীয় দানের আস্বাদ পেয়েছে ও পবিত্র আত্মার অংশীদার হয়েছে, আর ঈশ্বরের বাক্যের মধ্যে যে মঙ্গল নিহিত আছে তার অভিজ্ঞতা লাভ করেছে ও ঈশ্বরের নতুন জগতের পরাক্রমের কথা জানতে পেরেছে, অথচ তারপর খ্রিস্ট থেকে দূরে সরে গেছে, এমন লোকেদের মন পরিবর্তন করে খ্রিস্টের পথে তাদের ফিরিয়ে আনা আর সম্ভব নয়। কারণ তারা ঈশ্বরের পুত্রকে অগ্রাহ্য করে তাকে আবার ক্রুশে দিচ্ছে ও সকলের সামনে তাকে উপহাসের পাত্র করছে। যে জমি বারবার বৃষ্টি শুষে নেয় ও যারা তা চাষ করে তাদের জন্য ভালো ফসল উৎপন্ন করে, সে জমি যে ঈশ্বরের আশীর্বাদে ধন্য তা বোঝা যায়। কিন্তু যদি সেই জমি শিয়াল কাটা ও কাঁটাঝোপে ভরে যায় তবে তা অকর্মণ্য জমি, তার ঈশ্বরের অভিশাপে অভিশপ্ত হবার ভয় আছে এবং তা আগুনে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে। আমার প্রিয় বন্ধুরা, যদিও আমরা এরূপ বলছি তবু তোমাদের সম্বন্ধে আমরা এখন দৃঢ় নিশ্চয় যে তোমাদের অবস্থা এর থেকে ভালো হবে, আর তোমরা যা কিছু করবে তা তোমাদের পরিত্রাণ লাভেরই পদক্ষেপ বিশেষ। ঈশ্বর ন্যায় বিচারক, তোমাদের সব সৎকর্মের কথা ঈশ্বর মনে রাখেন। তাঁর লোকেদের তোমরা যে সাহায্য করেছ ও এখনও করে থাকো, এর দ্বারা তোমরা ঈশ্বরের প্রতি তোমাদের ভালোবাসাই প্রকাশ করেছ, এও কি তিনি ভুলতে পারেন? কিন্তু আমরা চাই যেন তোমাদের প্রত্যেকে তাঁদের সমস্ত জীবনে একই রকম তৎপরতা দেখাতে পারো, যাতে তোমরা সম্পূর্ণভাবে নিশ্চিত হতে পারো যে তোমাদের প্রত্যাশা পূর্ণ হবে। আমরা চাই না যে তোমরা অলস হও, কিন্তু আমরা চাই যারা বিশ্বাস ও ধৈর্যের দ্বারা ঈশ্বরের প্রতিশ্রুতি লাভ করে তোমরাও তাদের মতো হও। ঈশ্বর অব্রাহামের কাছে একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর ঈশ্বর থেকে মহান কেউ নেই, তাই তাঁর থেকে মহান কোনো ব্যক্তির নামে শপথ করতে না পারাতে তিনি নিজের নামে শপথ করলেন। তিনি বললেন, আমি অবশ্যই তোমাকে আশীর্বাদ করব ও তোমার বংশ অগণিত করব। এই প্রতিশ্রুতির বিষয়ে অব্রাহাম ধৈর্য ধরে অপেক্ষা করলেন। পরে ঈশ্বর যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তিনি লাভ করলেন। সাধারণ মানুষ যখন তার থেকে মহান কোনো ব্যক্তির নাম নিয়ে শপথ করে, সে তার প্রতিশ্রুতি পালন করবে কিনা সে বিষয়ে এই শপথের দ্বারা সব সংশয়ের অবসান হয়, সব তর্কের নিষ্পত্তি হয়ে যায়। ঈশ্বর যে প্রতিজ্ঞা করেছিলেন সেই প্রতিজ্ঞার উত্তরাধিকারীদের তিনি শপথের মাধ্যমে আরও নিশ্চয়তার সঙ্গে বলতে চাইলেন যে তাঁর সেই প্রতিজ্ঞা অপরিবর্তনীয়। ঈশ্বরের প্রতিশ্রুতি ও শপথ কখনো বদলায় না। ঈশ্বর মিথ্যা কথা বলেন না ও শপথ করার সময় ছল করেন না। অতএব আমরা যারা নিরাপত্তার জন্যে ঈশ্বরের কাছে ছুটে যাই তাদের পক্ষে এই বিষয়গুলি বড় সান্ত্বনার। ওই বিষয় দুটি ঈশ্বরের প্রদত্ত আশাতে জীবন অতিবাহিত করার জন্য আমাদের সান্ত্বনা ও শক্তি যোগাবে। আমাদের জীবন সম্পর্কে আমাদের যে প্রত্যাশা আছে তা নোঙরের মতো দৃঢ় ও অটল, তা পর্দার আড়ালে স্বর্গীয় মন্দিরের পবিত্র স্থানে আমাদের প্রবেশ করায়। যিশু, যিনি মলকিসেদকের রীতি অনুযায়ী চিরকালের জন্য মহাযাজক হলেন, তিনি আমাদের হয়ে সেখানে প্রবেশ করেছেন এবং আমাদের জন্য পথ খুলে দিয়েছেন। ইব্রীয় 7 অধ্যায়। এই মলকিসেদক সালেমের রাজা ও পরাৎপর ঈশ্বরের যাজক ছিলেন। অব্রাহাম যখন রাজাদের পরাস্ত করে ঘরে ফিরছিলেন তখন এই মলকিসেদক অব্রাহামের সঙ্গে সাক্ষাৎ করে তাকে আশীর্বাদ করেছিলেন। অব্রাহাম যুদ্ধ জয় করে যা কিছু পেয়েছিলেন তার 10 ভাগের 1 ভাগ তাঁকে দিয়েছিলেন। মলকিসেদকের নামের অর্থ হল ন্যায়ের রাজা। এরপর তিনি আবার সালেমের রাজা অর্থাৎ শান্তিরাজ। মলকিসেদকের মা বাবা বা তার পূর্বপুরুষের কোনো বংশতালিকা পাওয়া যায় না, তার শুরু বা শেষের
কোনো নথি নেই। ঈশ্বরের পুত্রের মতো তিনি হলেন অনন্তকালীন যাজক। তাহলে তোমরা দেখলে মলকিসেদক কত মহান ছিলেন, এমনকি আমাদের কুলপিতা অব্রাহাম যুদ্ধ জয় করে লুট করা দ্রব্যের দশ ভাগের এক ভাগ তাঁকে দিয়েছিলেন। লেবির সন্তানদের মধ্যে যারা যাজক হন তারা তাদের ভাই ইসরায়েলের সন্তানদের কাছ থেকে বিধি ব্যবস্থা অনুসারে এক দশমাংশ গ্রহণ করার অধিকার লাভ করেন, যদিও তারা উভয়ই অব্রাহামের বংশধর। মলকিসেদক লেবির বংশধর ছিলেন না, কিন্তু তিনি অব্রাহামের কাছ থেকে দশমাংশ নিয়েছিলেন। আর ঈশ্বর যাকে আশীর্বাদ করতে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন সেই অব্রাহামকে আশীর্বাদ করেছিলেন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে ক্ষুদ্রতর ব্যক্তি সব সময় মহত্তর ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করে। ইহুদি যাজকরা মরণশীল হয়েও এক দশমাংশ পেয়েছিলেন, কিন্তু মলকিসেদক যিনি অব্রাহামের কাছ থেকে এক দশমাংশ পেয়েছিলেন তিনি জীবিত, শাস্ত্র এই কথা বলে। আবার এও বলা যেতে পারে যে লেবি নিজেও অব্রাহামের মধ্যে দিয়ে মলকিসেদককে দশমাংশ দিয়েছেন। মলকিসেদক যখন অব্রাহামের সঙ্গে সাক্ষাৎ করেন তখন লেবি তার পিতৃকুলপতির অর্থাৎ অব্রাহামের দেহে অবস্থান করছিলেন। যারা যাজকের কাজ করতেন সেই লেবির বংশধরদের কাজের ওপর ভিত্তি করে ঈশ্বর ইসরায়েলীয়দের তাঁর বিধি ব্যবস্থা দিয়েছিলেন। সেই যাজকের মাধ্যমে যখন লোকেরা আত্মিকভাবে সিদ্ধি লাভ করতে পারেনি তখন অন্য এক যাজকের আসার প্রয়োজন হল, অন্য এক যাজক যিনি হারনের মতো নন কিন্তু মলকিসেদকের মতো। যখন যাজকত্ব বদলানো হয় তখন বিধি ব্যবস্থারও পরিবর্তন আবশ্যক হয়ে পড়ে। আমরা এইসব কথা খ্রিস্টের বিষয়ে বলছি, তিনি তো অন্য বংশভুক্ত, সেই বংশের কেউ তো যাজক রূপে যজ্ঞবেদীর পরিচর্যা কখনো করেননি। কারণ এটা সুস্পষ্ট যে আমাদের প্রভু যিহুদা বংশ থেকেই এসেছেন, আর এই বংশের ব্যাপারে মসি যাজক হওয়ার বিষয়ে কিছুই বলেননি। এই বিষয়গুলি আরও সুস্পষ্ট হয়ে যায় যখন আমরা মলকিসেদকের মতো আর একজন যাজককে মূর্তমান হতে দেখি। তিনি মানুষের রীতি নীতি এবং বিধি ব্যবস্থা অনুযায়ী যাজক হননি, কিন্তু তিনি অবিনশ্বর জীবনী শক্তির অধিকারী হয়েই তা হয়েছিলেন, কারণ তাঁর বিষয়ে শাস্ত্রে একথা বলা হয়েছে, মলকিসেদকের মতো তুমি অনন্তকালীন যাজক। পুরনো বিধান বাতিল করা হল কারণ তা দুর্বল ও অকেজো হয়ে পড়েছিল, কারণ মসির বিধি ব্যবস্থা কিছুই সিদ্ধ করতে পারেনি। এখন আমাদের কাছে এক মহত্তর আশা রয়েছে যার মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে উপস্থিত হতে পারি। আরও উল্লেখযোগ্য বিষয় এই যে ঈশ্বর যখন যিশুকে মহাযাজক করেন তখন ঈশ্বর শপথ করেছিলেন, অন্যরা যাজক হবার সময় ঈশ্বর কোনো শপথ করেননি, কিন্তু তিনি যিশুকে যাজক করার সময় শপথ করলেন। ঈশ্বর বললেন, প্রভু এক শপথ করলেন আর তিনি এ বিষয়ে তাঁর মন বদলাবেন না, তুমি অনন্তকালীন যাজক। এই শপথের কারণে যিশু ঈশ্বরের সঙ্গে মানুষের উৎকৃষ্টতর এক চুক্তির জামিনদার হয়েছেন। অনেকে যাজক হয়েছিলেন কারণ মৃত্যু কোনো একজন যাজককে অনন্তকালের জন্য থাকতে দেয়নি, কিন্তু ইনি অর্থাৎ যিশু চিরজীবী বলে তাঁর এই যাজকত্ব চিরস্থায়ী। তাই যারা খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের কাছে আসে তাদের তিনি চিরকাল উদ্ধার করতে পারেন, কারণ তাদের জন্য তাঁর কাছে আবেদন করতে তিনি চিরকাল জীবিত আছেন। প্রকৃতপক্ষে যিশুর মতো এই রকম পবিত্র নির্দোষ ও নিষ্কলঙ্ক একজন মহাযাজক আমাদের প্রয়োজন ছিল। তিনি পাপীদের থেকে স্বতন্ত্র, আর আকাশমণ্ডলের ঊর্ধ্বেও তাঁকে উন্নীত করা হয়েছে। তিনি অন্যান্য যাজকদের মতো নন, অন্যান্য যাজকদের মতো প্রতিদিন আগে নিজের পাপের জন্য ও পরে লোকদের পাপের জন্য বলি উৎসর্গ করার তার কোনো প্রয়োজন নেই, কারণ তিনি যখন নিজেকে বলিরূপে একবার উৎসর্গ করেন তখনই তিনি সেই কাজ চিরকালের জন্য সম্পন্ন করেন।
বিধি ব্যবস্থা অনুসারে যেসব মহাযাজক নিয়োগ করা হয় তারা দুর্বল মানুষ, কিন্তু পরে ঈশ্বরের শপথ বাক্যের দ্বারা যাকে মহাযাজক রূপে নিয়োগ করা হয় তিনি ঈশ্বরের পুত্র, যিনি চিরসিদ্ধ। ইব্রীয় 8 অধ্যায়। এখন আমরা যে বিষয়ে বলছি তার প্রধান বক্তব্য হচ্ছে আমাদের এক মহাযাজক আছেন, যিনি স্বর্গে ঈশ্বরের মহিমাময় সিংহাসনের ডান পাশে বসে আছেন। তিনি সেই মহাপবিত্র স্থানে সেবা করছেন যা প্রকৃত উপাসনার স্থান, এবং যে উপাসনাস্থল মানুষের হাতে গড়া নয়, বরং ঈশ্বর স্বয়ং তা নির্মাণ করেছেন। প্রত্যেক মহাযাজককে বলি ও উপহার উৎসর্গ করার জন্যই নিয়োগ করা হয়, তাই আমাদের এই মহাযাজককেও ঈশ্বরকে কিছু উৎসর্গ করতে হয়। আমাদের মহাযাজক যদি পৃথিবীতে থাকতেন তবে তিনি কখনো যাজক হতেন না, কারণ পুরানো বিধি ব্যবস্থা অনুযায়ী এখানে যাজকরা ঈশ্বরকে উপহার নিবেদন করার জন্য রয়েছেন। যাজকরা যে কাজ করেন তা কেবল স্বর্গীয় জিনিসগুলির নকল ছায়া মাত্র। মসি যখন পবিত্র তাঁবু স্থাপন করতে যাচ্ছিলেন তখন ঈশ্বর তাকে সতর্ক করে বলেছিলেন, দেখো পাহাড়ের ওপরে তোমাকে যেমন শিবির দেখানো হয়েছিল তুমি ঠিক সেই রকমই করো। কিন্তু এখন যিশুকে যে কাজের জন্য নিয়োগ করা হয়েছে তা ওই যাজকদের থেকে অনেক গুণে মহৎ। সেই একইভাবে যিশু যে নতুন চুক্তি ঈশ্বরের কাছ থেকে এনেছেন তা পুরাতন চুক্তিটির থেকে অনেক শ্রেষ্ঠ। এই নতুন চুক্তি শ্রেষ্ঠ বিষয়ের প্রতিশ্রুতির উপর স্থাপিত হয়েছে, কারণ ওই প্রথম চুক্তি যদি নিখুঁত হতো তাহলে তার জায়গায় দ্বিতীয় চুক্তি স্থাপনের প্রয়োজন হতো না। কিন্তু ঈশ্বর লোকেদের মধ্যে ত্রুটি লক্ষ্য করে বলেছিলেন, দেখো এমন সময় আসছে যখন আমি ইসরায়েলের লোকেদের ও যিহুদার লোকেদের সঙ্গে এক নতুন চুক্তি করব, সেই চুক্তি অনুসারে নয় যা আমি তাদের পিতৃপুরুষদের সঙ্গে এর আগে করেছিলাম, যেদিন আমি তাদের হাত ধরে মিশর দেশ থেকে বাইরে নিয়ে এসেছিলাম। আমার সঙ্গে তাদের যে চুক্তি হয়েছিল তাতে তাদের বিশ্বাস ছিল না, আর তাই আমি তাদের কাছ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলাম। এ কথা প্রভু বলেন, আমি ইসরায়েল বংশের সঙ্গে এক নতুন চুক্তি স্থির করব, ভবিষ্যতে আমি এই চুক্তি স্থাপন করব, এ কথা প্রভু বলেন। আমি তাদের মনের মধ্যে আমার বিধি ব্যবস্থা গেঁথে দেব আর তাদের হৃদয়ে আমার ব্যবস্থা লিখে দেব। আমি তাদের ঈশ্বর হব এবং তারা আমার প্রজা হবে। কাউকে আর তাদের সহনাগরিকদের ও ভাইদের এই বলে শিক্ষা দেবার দরকার হবে না, প্রভুকে জানো, কারণ ছোট থেকে বড় পর্যন্ত সবাই আমাকে জানবে, কারণ আমার বিরুদ্ধে তারা যত অপরাধ করেছে সে সব আমি ক্ষমা করব, তাদের সকল পাপ আর কখনো স্মরণ করব না। এই চুক্তিকে যখন ঈশ্বর নতুন বলছেন তখন প্রথমের চুক্তিটি পুরনো হয়ে যাচ্ছে। যা কিছু পুরানো তা তো জীর্ণ আর তা শীঘ্রই বিলীন হয়ে যাবে। ইব্রীয় 9 অধ্যায়। ওই প্রথম চুক্তিতে উপাসনা করার নানা বিধি নিয়ম ছিল আর মানুষের তৈরি এক উপাসনার স্থান ছিল। উপাসনার স্থানটি ছিল এক তাঁবুর ভিতরে, যার প্রথম অংশকে বলা হতো পবিত্র স্থান, যেখানে ছিল বাতিদান, টেবিল ও ঈশ্বরকে উৎসর্গীকৃত বিশেষ রুটি। দ্বিতীয় পর্দার পেছনে আরেকটি অংশ ছিল যাকে মহাপবিত্র স্থান বলা হতো। এই অংশে ছিল
ধূপ জ্বালাবার জন্য সোনার বেদি ও চুক্তির সেই সিন্দুক, যার চারপাশ ছিল সোনার পাতে মোড়া। এর মধ্যে ছিল সোনার এক ঘটিতে মান্না ও হারনের ছড়ি, যে ছড়ি মুকুলিত হয়েছিল, আর পাথরের সেই দুই ফলক যার উপর নিয়ম চুক্তির শর্ত লেখা ছিল। সেই সিন্ধুকের ওপর ছিল সোনার দুই করুপ স্বর্গদূত, যা ঈশ্বরের মহিমা প্রকাশ করত। তাঁর দয়ার আসনটির ওপর ছায়া ফেলে থাকত। বর্তমানে আমরা এর খুঁটিনাটি বর্ণনা দিতে পারি না। যখন এইসব জিনিস পূর্বে বর্ণিত ব্যবস্থা অনুসারে প্রস্তুত হল, তখন যাজকরা প্রতিদিন উপাসনা করার জন্য প্রথম কক্ষে প্রবেশ করতেন, কিন্তু মহাযাজক দ্বিতীয় কক্ষে কেবল একা বছরে একবার প্রবেশ করতেন। তিনি আবার রক্ত না নিয়ে প্রবেশ করতেন না, সেই রক্ত তিনি নিজের জন্য ও লোকদের দোষ ত্রুটি ও অনিচ্ছাকৃত পাপের মার্জনার জন্য উৎসর্গ করতেন। পবিত্র আত্মা এর দ্বারা আমাদের জানাচ্ছেন যে যতদিন পর্যন্ত প্রথম তাঁবু ছিল, ততদিন মহাপবিত্র স্থানে প্রবেশের পথ খুলে দেওয়া হয়নি। এটা আজকের জন্য একটা দৃষ্টান্ত স্বরূপ। সেই দৃষ্টান্ত মতে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গকৃত ওইসব বলি ও উপহার উপাসনাকারীকে সম্পূর্ণভাবে শুদ্ধ করতে পারত না এবং উপাসনাকারীর হৃদয়কে সিদ্ধি লাভ করাত না। ওই উপহারগুলি কেবল খাদ্য, পানীয় ও নানা প্রকার বাহ্যিক শুচি স্নানের গণ্ডিতে বাঁধা ছিল। সেসব বিধি ব্যবস্থাগুলি ছিল কেবল মানুষের দেহ সম্বন্ধীয়, সেগুলি ব্যক্তির হৃদয় সম্বন্ধীয় বিষয় ছিল না। নতুন আদেশ না আসা পর্যন্ত ঈশ্বর তাঁর লোকেদের এইসব নিয়ম অনুসরণ করতে দিয়েছিলেন। কিন্তু এখন মহাযাজক রূপে খ্রিস্ট এসেছেন। আমরা এখন যেসব উত্তম বিষয় পেয়েছি, তিনি সেসবের মহাযাজক। পূর্বে যাজকরা তাঁবুর মতো কোনো স্থানে সেবা করতেন, কিন্তু খ্রিস্ট তেমনই করেন না। সেই তাঁবু থেকেও এক উত্তম স্থানে খ্রিস্ট মহাযাজক রূপে সেবা করছেন। সেই স্থান সিদ্ধ, সেই স্থান মানুষের হাতে গড়া নয়, তা এই জগতের নয়। খ্রিস্ট একবার চিরতরে সেই মহাপবিত্র স্থানে প্রবেশ করেছেন। তিনি মহাপবিত্র স্থানে প্রবেশের জন্য ছাগ বা বাছুরের রক্ত ব্যবহার করেননি, কিন্তু তিনি একবার চিরতরে নিজের রক্ত নিয়ে মহাপবিত্র স্থানে প্রবেশ করেছিলেন। খ্রিস্ট সেখানে প্রবেশ করে আমাদের জন্য অনন্ত মুক্তি অর্জন করেছেন। ছাগ বা বৃষের রক্ত ও বাছুরের ভস্ম সেই সব অশুচি মানুষের উপর ছিটিয়ে তাদের দেহকে পবিত্র করা হতো, যারা উপাসনাস্থলে প্রবেশের জন্য যথেষ্ট শুচি ছিল না। তবে এটা ঠিক নয় যে খ্রিস্টের রক্ত আরও কত অধিক কার্যকরী হতে পারে। অনন্তজীবী আত্মার মাধ্যমে খ্রিস্ট ঈশ্বরের উদ্দেশ্যে নিজেকে বলিদান করলেন পরিপূর্ণ উৎসর্গরূপে। তাই খ্রিস্টের রক্ত আমাদের সমস্ত হৃদয়কে পাপ থেকে শুদ্ধ ও পবিত্র করবে, যাতে আমরা জীবন্ত ঈশ্বরের উপাসনা করতে পারি। তাই খ্রিস্ট তাঁর লোকদের জন্য ঈশ্বরের কাছে এক নতুন চুক্তি উপস্থিত করেছেন। খ্রিস্ট এই নতুন চুক্তি এনেছেন যেন ঈশ্বরের আহুত লোকরা তাঁর প্রতিশ্রুত সব আশীর্বাদ পেতে পারে। ঈশ্বরের লোকরা সেই আশীর্বাদ অনন্তকাল ভোগ করবে, তারা সেসবের অধিকারী হবে, কারণ প্রথম চুক্তির সময় তারা যে পাপ করেছে সেই পাপ থেকে তাদের উদ্ধার করতে খ্রিস্ট মৃত্যুবরণ করলেন। মানুষ মৃত্যুর পূর্বে একটা নিয়মপত্র লিখে যায়, কিন্তু নিয়মকারী যদি জীবিত থাকে তবে সেই নিয়মপত্র বা চুক্তির কোনো অর্থই হয় না, কারণ নিয়মকারীর মৃত্যু হলে তবেই নিয়মপত্র বলবৎ হয়। এই জন্য ওই প্রথম চুক্তি যা ঈশ্বর ও তাঁর লোকদের মধ্যে সম্পন্ন হয়েছিল সেখানেও ওই কথা প্রযোজ্য। সেই চুক্তি বলবৎ করতে রক্তের প্রয়োজন ছিল, কারণ লোকদের কাছে মসি বিধি ব্যবস্থা থেকে সমস্ত আজ্ঞা পাঠ করে
তিনি জল ও রক্তবর্ণ মেষলোম আর এক গোছা এসবের ঘাস ব্যবহার করে গোবৎস ও ছাগদের রক্ত সেই পুস্তকটিতে ও লোকদের গায়ে ছিটিয়ে দিয়েছিলেন। মসি বলেছিলেন, এই সেই রক্ত যা কার্যকারী করছে সেই চুক্তি যার আজ্ঞাবাহ হতে ঈশ্বর তোমাদের বলছেন। আর সেইভাবে মসি পবিত্র তাঁবু ও উপাসনা সংক্রান্ত সব জিনিসের ওপর রক্ত ছিটিয়ে দিয়েছিলেন, কারণ বিধি ব্যবস্থা বলে যে প্রায় সব কিছুই রক্ত ছিটিয়ে শুচি করা প্রয়োজন, আর রক্তপাত ব্যতিরেকে পাপের মোচন হয় না। এই বিষয়গুলি ছিল আসল স্বর্গীয় বিষয়গুলির দৃষ্টান্ত, সেগুলির বলিদানের রক্তে শুচি করার প্রয়োজন ছিল। কিন্তু যা প্রকৃত স্বর্গীয় বিষয় সেগুলি এর থেকে আরও শ্রেষ্ঠতর বলিদানের দ্বারা শুচি হওয়া প্রয়োজন। খ্রিস্ট স্বর্গে মহাপবিত্র স্থানে প্রবেশ করেছেন, মানুষের তৈরি কোনো মহাপবিত্র স্থানে খ্রিস্ট প্রবেশ করেননি। পৃথিবীর তাঁবুর মহাপবিত্র স্থান স্বর্গীয় স্থানের প্রতিচ্ছবি মাত্র, কিন্তু খ্রিস্ট স্বর্গে প্রবেশ করেছেন, আর এখন আমাদের হয়ে তিনি ঈশ্বরের সামনে দাঁড়িয়ে আছেন। মহাযাজক বছরে একবার বলির যে রক্ত নিয়ে মহাপবিত্র স্থানে প্রবেশ করেন তা তার নিজের নয়, কিন্তু খ্রিস্ট স্বর্গে প্রবেশ করেছেন মহাযাজকদের উৎসর্গের মতো বারবার নিজেকে উৎসর্গ করার জন্য নয়। খ্রিস্ট যদি তাই করতেন তবে জগৎ সৃষ্টির সময় থেকে তাঁকে বারবার প্রাণ দিতে হতো। খ্রিস্ট এসে একবার নিজেকে উৎসর্গ করেছেন, সেই একবারই চিরন্তন কাজের সমাপ্তি হয়েছে। জগতের অন্তিমকালেই খ্রিস্ট নিজেকে বলিরূপে উৎসর্গ করে লোকদের পাপ নাশ করতে এলেন। মানুষের জন্য একবার মৃত্যু এবং মৃত্যুর পর তার বিচার হয়। বহু লোকের পাপের বোঝা তুলে নেবার জন্য খ্রিস্ট একবার নিজেকে উৎসর্গ করলেন। তিনি দ্বিতীয়বার দর্শন দেবেন তখন পাপের বোঝা তুলে নেবার জন্য নয়, কিন্তু যারা তার জন্য অপেক্ষা করছে তাদের পরিত্রাণ দিতে তিনি আসবেন। ইব্রীয় ১০ অধ্যায়। ভবিষ্যতে যে সকল উৎকৃষ্ট বিষয় আসবে বিধি ব্যবস্থা হচ্ছে তারই অস্পষ্ট ছায়ামাত্র। বিধি ব্যবস্থা ওইসব বিষয়ের বাস্তব রূপ নয়, তাই যারা ঈশ্বরের উপাসনা করতে আসে বছর বছর তারা একই রকম বলিদান বারবার করে, কিন্তু বিধি ব্যবস্থা সেই লোকদের সিদ্ধতায় নিয়ে যেতে পারে না। বিধি ব্যবস্থা যদি পারত তবে ওই বলিদান কি শেষ হতো না? কারণ যারা উপাসনা করে তারা যদি একবার শুচি হয় তবে তাদের পাপের জন্য নিজেকে আর দোষী ভাববার প্রয়োজন নেই, কিন্তু বিধি ব্যবস্থা তা করতে সক্ষম নয়। ওইসব লোকের বলিদান বছর বছর তাদের পাপের কথা স্মরণ করিয়ে দেয়, কারণ বৃষের কি ছাগের রক্ত পাপ দূর করতে পারে না। সেই জন্যই খ্রিস্ট এ জগতে আসার সময় বলেছিলেন, তুমি বলিদান ও নৈবেদ্য চাওনি, কিন্তু আমার জন্য এক দেহ প্রস্তুত করেছ। তুমি হোমে ও পাপার্থক বলিদান উৎসর্গে প্রীত নও। এরপর তিনি বললেন, এই আমি, শাস্ত্রে আমার বিষয়ে যেমন লেখা আছে, হে ঈশ্বর, দেখো আমি তোমার ইচ্ছা পূর্ণ করতেই এসেছি। প্রথমে তিনি বললেন, বলিদান নৈবেদ্য হোম বলি ও পাপার্থক বলি তুমি চাওনি, আর তাতে তুমি প্রীত হওনি। যদিও সেই সব বিধি ব্যবস্থা অনুসারে উৎসর্গ করা হয়। এরপর তিনি বললেন, দেখো আমি তোমার ইচ্ছা পালন করবার জন্যই এসেছি। তিনি দ্বিতীয়টি প্রবর্তন করার জন্য প্রথমটিকে বাতিল করতে এসেছেন। ঈশ্বরের ইচ্ছানুসারেই তিনি এই কাজ সমাপ্ত করেছেন। এই জন্যই খ্রিস্ট তাঁর দেহ একবারেই চিরকালের জন্য উৎসর্গ করেছেন, যাতে আমরা চিরকালের জন্য পবিত্র হই। প্রত্যেক যাজক প্রত্যেক দিন দাঁড়িয়ে ঈশ্বরের সেবা করেন, তারা বারবার সেই একই বলি উৎসর্গ করেন, কিন্তু তাদের বলিদান কখনো পাপ দূর করতে পারে না। খ্রিস্ট পাপের জন্য একটি বলিদান উৎসর্গ করলেন যা সকল সময়ের জন্য যথেষ্ট। তারপর তিনি ঈশ্বরের দক্ষিণ পাশে বসলেন, তাঁর শত্রুদের মাথা
তাঁর পায়ের নিচে অবনত না হওয়া পর্যন্ত এখন তিনি সেখানে অপেক্ষা করছেন। তিনি একটি বলিদান উৎসর্গ করে চিরকালের জন্য তাঁর লোকেদের নিখুঁত করেছেন। তারাই সেই লোক যাদের পবিত্র করা হয়েছে। পবিত্র আত্মাও আমাদের কাছে এ বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন। প্রথমে তিনি বলেন, ওই সময়ের পর প্রভু বলেছেন, আমি তাদের সঙ্গে এই চুক্তি করব, আমি তাদের হৃদয়ে আমার নিয়মগুলো গেঁথে দেব আর তাদের মনে আমি তা লিখে দেব। এরপর তিনি বলেন, আমি তাদের সব পাপ ও অধর্ম আর কখনো মনে রাখব না। তাই একবার যখন সেই সব পাপ ক্ষমা করা হল, তখন পাপের জন্য বলিদান উৎসর্গ করার আর কোনো প্রয়োজন নেই। তাই আমার ভাই ও বোনেরা, মহাপবিত্র স্থানে প্রবেশ করার সম্পূর্ণ স্বাধীনতা আমাদের আছে। যিশুর রক্তের গুণে আমরা নির্ভীকতার সঙ্গে সেখানে প্রবেশ করতে পারি। খ্রিস্ট এই নতুন পথ একটি পর্দার মধ্যে দিয়ে, অর্থাৎ তাঁর দেহের মধ্যে দিয়ে আমাদের জন্য খুলে দিয়েছেন। এক জীবন্ত পথ। এই নতুন পথে আমরা পর্দার মধ্যে দিয়ে, অর্থাৎ খ্রিস্টের দেহের মধ্যে দিয়ে ঈশ্বরের সামনে উপস্থিত হতে পারি। তাই আমাদের এক মহান যাজক রয়েছেন, যিনি ঈশ্বরের গৃহের ওপর কর্তৃত্ব করেন। আমাদের শুচি করা হয়েছে ও দোষী বিবেকের হাত থেকে মুক্ত করা হয়েছে। আমাদের দেহকে শুচি শুদ্ধ জলে ধৌত করা হয়েছে। তাই এসো আমরা শুদ্ধ হৃদয়ে বিশ্বাসের কৃত নিশ্চয়তায় ঈশ্বরের সামনে হাজির হই। তাই এসো আমরা আমাদের প্রত্যাশাকে দৃঢ়ভাবে অবলম্বন করে থাকি এবং অপরের কাছে তাকে জানাতে ব্যর্থ না হই। আমরা ঈশ্বরের উপর নির্ভর করতে পারি যে তিনি যা প্রতিশ্রুতি দিয়েছেন তা তিনি পূরণ করবেন। আমাদের উচিত একে অপরের বিষয়ে চিন্তা করা, যেন ভালোবাসতে ও সৎ কাজ করতে পরস্পরকে উৎসাহ দান করতে পারি। আমরা যেন একত্র সমবেত হওয়ার অভ্যাস ত্যাগ না করি, যেমন কেউ কেউ সেই রকম করছে। কিন্তু এসো আমরা পরস্পরকে উৎসাহ ও চেতনা দিই। তোমরা যতই সেই দিন এগিয়ে আসতে দেখছ, ততই এই বিষয়ে আরও বেশি করে উদ্যোগী হও। সত্যের জ্ঞান লাভের পর যদি আমরা ইচ্ছাকৃতভাবে পাপ করে চলি, তবে সেই পাপের জন্য বলিদান উৎসর্গ করার মতো আর কিছু অবশিষ্ট থাকে না। আমরা যদি পাপ করেই চলি, তবে বিচারের জন্য সেই ভয়ঙ্কর প্রতীক্ষা আর প্রচণ্ড ক্রোধাগ্নি সমস্ত ঈশ্বর বিরোধীকে গ্রাস করবে। কেউ যদি মসির দেওয়া বিধি ব্যবস্থা লঙ্ঘন করত, তবে দুজন কিংবা তিনজন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হতো, তাকে ক্ষমা করা হতো না। ভেবে দেখো, যে লোক ঈশ্বরের পুত্রকে ঘৃণা করেছে, চুক্তির যে রক্তের মাধ্যমে সে শুচি হয়েছিল তা তুচ্ছ করেছে, আর যিনি অনুগ্রহ করেন সেই অনুগ্রহের আত্মাকে অপমান করেছে। হ্যাঁ, নতুন চুক্তির রক্তকে যে অবমাননা করেছে সেই ব্যক্তির কতই না ঘোরতর শাস্তি হওয়া উচিত। আমরা জানি ঈশ্বর বলেন, যারা মন্দ কাজ করে তাদের আমি শাস্তি দেব, তাদের প্রতিফল দেব। ঈশ্বর আবার বলেছেন, প্রভু তাঁর লোকেদের বিচার করবেন। জীবন্ত ঈশ্বরের হাতে গড়া পাপী মানুষের পক্ষে কি ভয়ঙ্কর বিষয়! সেই আগের দিনগুলির কথা মনে করে দেখো। প্রথমে যখন তোমরা সত্য গ্রহণ করলে, তখন তোমাদের অনেক কষ্ট ও দুঃখ ভোগ করতে হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তোমরা বেশ অটল ছিলে। কখনো কখনো লোকেরা প্রকাশ্যে তোমাদের বিদ্রূপ করেছে ও অনেক লোকের সামনে তোমাদের নির্যাতিত হতে হয়েছে। কখনো অন্যের ওপর তোমাদের মতো নির্যাতন হচ্ছে দেখে তোমরা তাদের প্রতি সহানুভূতি দেখিয়েছ। যারা কারাগারে বন্দী ছিল তোমরা তাদের সাহায্য করেছ ও তাদের দুঃখভোগের অংশ নিয়েছ। তোমাদের সম্পত্তি লুট করে নিলেও তোমরা আনন্দ করেছ, কারণ তোমরা জানতে যে এসব থেকে উৎকৃষ্ট ও চিরস্থায়ী এক সম্পদ তোমাদের জন্য আছে। তাই অতীতে তোমাদের যে সাহস ছিল তা হারিও না, কারণ সেই সাহসের জন্য তোমরা পুরস্কৃত হবে। তোমাদের ধৈর্য ধরতে হবে, ঈশ্বরের ইচ্ছা পালন করার পর তোমরা তার প্রতিশ্রুতি অনুসারে ফল লাভ করবে।
কারণ এখন থেকে অল্প সময়ের মধ্যে যাঁর আসবার কথা আছে তিনি আসবেন, তিনি দেরি করবেন না। আমার দৃষ্টিতে যাদের ধার্মিক প্রতিপন্ন করেছি তারা বিশ্বাসের ফলেই বেঁচে থাকবে, কিন্তু সে যদি ভয়ে বিশ্বাস থেকে সরে যায় তবে আমি তার প্রতি সন্তুষ্ট হব না। কিন্তু আমরা এমন লোক নই যারা বিশ্বাস থেকে সরে গিয়ে ধ্বংস হয়ে যায়, বরং আমরা সেই রকম লোক যারা বিশ্বাসে রক্ষা পায়। ইব্রীয় 11 অধ্যায়। বিশ্বাসের অর্থ হল আমরা যা প্রত্যাশা করি তা যে আমরা পাবই সে বিষয়ে নিশ্চিত হওয়া, ও বাস্তবে যা কিছু আমরা চোখে দেখতে পাই না তার অস্তিত্ব সম্বন্ধে প্রমাণ পাওয়া। অতীতে ঈশ্বরের লোকেরা তাদের বিশ্বাসের দরুণই সুখ্যাতি লাভ করেছিলেন। বিশ্বাসে আমরা বুঝতে পারি যে বিশ্বভূমণ্ডল ঈশ্বরের মুখের কথাতেই সৃষ্ট হয়েছিল, তাই চোখে যা দেখা যায় সেই দৃশ্য কোনো কিছু প্রত্যক্ষ বস্তু থেকে উৎপন্ন হয়নি। কোয়েন ও হেবল উভয়েই ঈশ্বরের উদ্দেশ্যে বলিদান উৎসর্গ করেছিলেন, কিন্তু হেবল উত্তম বলে ঈশ্বরের কাছে গ্রাহ্য হয়েছিলেন, কারণ হেবলের বলিদান বিশ্বাসযুক্ত ছিল। ঈশ্বর বলেছিলেন যে হেবল যা উপহার দিয়েছিল তাতে তিনি প্রীত হয়েছিলেন। ঈশ্বর হেবলকে একজন ধার্মিক লোক বললেন কারণ তার বিশ্বাস ছিল। যদিও হেবল মৃত, কিন্তু তার বিশ্বাসের মধ্যে দিয়ে তিনি এখনও কথা বলছেন। হনককে পৃথিবী থেকে তুলে নেওয়া হয়েছিল, তিনি মরেননি। এই পৃথিবী থেকে হনককে তুলে নেবার পূর্বে হনক এই সাক্ষী রেখে যান যে তিনি ঈশ্বরকে সন্তুষ্ট করেছিলেন। পরে লোকরা হনকের খোঁজ আর পেলেন না, কারণ ঈশ্বর তাকে কাছে রাখার জন্য নিজেই হনককে তুলে নিয়েছিলেন। হনকের জীবনে বিশ্বাস ছিল বলেই এমনটি সম্ভব হয়েছিল। বিনা বিশ্বাসে ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না। যে কেউ ঈশ্বরের কাছে আসে তাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন, আর যারা তাঁর অন্বেষণ করে তাদের তিনি পুরস্কার দিয়ে থাকেন। বিশ্বাসেই নহ যা যা তখনও দেখা যায়নি এমন সব বিষয়ে তাকে সতর্ক করে দেওয়া হলে তিনি তা গুরুত্ব সহকারে নিলেন, এবং নহ তার পরিবারের রক্ষার জন্য এক জাহাজ নির্মাণ করলেন। এর দ্বারা তিনি অবিশ্বাসী জগৎকে দোষী প্রতিপন্ন করলেন, আর বিশ্বাসের মাধ্যমে যে ধার্মিকতা লাভ হয় তার অধিকারী হলেন। ঈশ্বরে বিশ্বাস ছিল বলেই ঈশ্বর যখন আব্রাহামকে আহ্বান করলেন তিনি তার বাধ্য হলেন, আর তাকে যে দেশ দেবেন বলে ঈশ্বর বলেছিলেন তা অধিকার করতে চললেন। তিনি কোথায় চলেছেন তা না জানলেও তিনি রওনা দিলেন। তার বিশ্বাসের বলেই তিনি ঈশ্বরের প্রতিশ্রুত সেই দেশে আগন্তুকের মতো জীবনযাপন করলেন। তার বিশ্বাস ছিল বলেই তিনি তা করতে পেরেছিলেন। সেই প্রতিশ্রুত দেশে ইসহাক ও জাকবের সাথে তিনি তাঁবুতে বাস করেছিলেন, যারা তার মতোই একই প্রতিশ্রুতির উত্তরাধিকারী ছিলেন, কারণ আব্রাহাম সে দৃঢ় ভিত্তিযুক্ত নগরের প্রতীক্ষায় ছিলেন। স্বয়ং ঈশ্বর যার স্থপতি ও নির্মাতা। আব্রাহাম বয়োবৃদ্ধ হয়েছিলেন, তাই তার সন্তান হওয়া সম্ভব ছিল না। তার স্ত্রী সারা বন্ধা ছিলেন, কিন্তু ঈশ্বরের ওপর আব্রাহামের বিশ্বাস ছিল, তাই ঈশ্বর শক্তি দিলেন যেন তাদের সন্তান লাভ হয়। ঈশ্বর যা প্রতিশ্রুতি দিয়েছেন তা যে তিনি পূর্ণ করতে পারেন এ বিশ্বাস আব্রাহামে ছিল। তিনি প্রায় মৃতকল্প ছিলেন, কিন্তু এই একটি লোকের মধ্য দিয়ে জন্ম নিয়েছিল আকাশের তারার মতো অজস্র বংশধর। সেই এক ব্যক্তি থেকে সমুদ্র সৈকতে বালুকণার মতো অগণিত বংশধরেরা এলো। এইসব মহান ব্যক্তিরা বিশ্বাস নিয়েই মারা গেলেন। ঈশ্বর যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা কেউই বাস্তবে তা পাননি, কিন্তু দূর থেকে তা দেখেছিলেন ও তাকে স্বাগত জানিয়েছিলেন। তারা খোলাখুলি স্বীকার করেছিলেন যে এই পৃথিবীতে তারা প্রবাসী ও বিদেশী, কারণ যেসব লোক এরকম কথা বলেন তারা যে নিজের দেশে ফেরার আশায় আছেন তা স্পষ্ট করেই ব্যক্ত করেন। যে দেশ থেকে তারা বের হয়ে এসেছিলেন সেই দেশের কথা যদি মনে রাখতেন তবে ইচ্ছে করলে সেখানে ফিরে যেতে পারতেন।
কিন্তু এখন তারা তার থেকে আরও ভালো দেশে, সেই স্বর্গীয় দেশে যাবার আকাঙ্ক্ষা করেছিলেন। এই জন্য ঈশ্বর নিজেকে তাদের ঈশ্বর বলে পরিচয় দিতে লজ্জা পান না, কারণ তিনি তাদের জন্য এক নগর প্রস্তুত করেছেন। ঈশ্বর যখন অব্রাহামের বিশ্বাসের পরীক্ষা করছিলেন, অব্রাহাম তার কিছু পূর্বেই ঈশ্বরের প্রতিশ্রুতি পান, তবু তিনি তার পুত্র ইসহাককে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করতে নিয়ে গিয়েছিলেন। অব্রাহাম ঈশ্বরের নির্দেশ পালন করেছিলেন, কারণ তার বিশ্বাস ছিল ঈশ্বর অব্রাহামকে পূর্বেই বলে রেখেছিলেন, ইসহাকের মাধ্যমেই তোমার বংশধররা দেখা দেবে। অব্রাহাম বিশ্বাস করলেন যে ঈশ্বর মৃত্যুর মধ্য হতেও মানুষকে উত্থিত করতে সমর্থ। বাস্তবে তাই হল, ঈশ্বর অব্রাহামকে তার পুত্রকে বলি দেওয়া থেকে বিরত করলেন, ফলে অব্রাহাম ইসহাককে যেন মৃত্যুর মধ্য থেকেই ফিরে পেলেন। সেই বিশ্বাসের বলেই ইসহাক ভবিষ্যতের বিষয়ে চিন্তা করে এসৌ ও জাকবকে আশীর্বাদ করলেন, কারণ তার বিশ্বাস ছিল। জাকব বৃদ্ধ বয়সে মারা যাবার সময় বিশ্বাসের শক্তিতে জোসেফের ছেলেদের প্রত্যেককে আশীর্বাদ করেছিলেন। তিনি লাঠির উপর ভর দিয়ে উঠে ঈশ্বরের উপাসনা করেছিলেন। জাকবের বিশ্বাস ছিল বলেই তিনি এই সব করেছিলেন। বিশ্বাসের বলেই জোসেফ মৃত্যুসজ্জায় বলেছিলেন যে ইসরায়েলীয়রা মিশর দেশ ছেড়ে একদিন চলে যাবে, তাই তিনি তার দেহাবশেষ নিয়ে কি করতে হবে তার নির্দেশ দিতে পেরেছিলেন। জোসেফের বিশ্বাস ছিল বলেই তিনি ওই কথা বলে গিয়েছিলেন। মসির জন্মের পর তার মা বাবা 3 মাস পর্যন্ত তাকে লুকিয়ে রেখেছিলেন। তাদের বিশ্বাস ছিল বলেই তারা তা করেছিলেন। তারা দেখলেন মসি খুব সুন্দর এক শিশু, আর তারা রাজার আদেশ অমান্য করতে ভয় পেলেন না। মসি বড় হয়ে উঠলেন ও পূর্ণ বয়স্ক মানুষে পরিণত হলেন। মসি ফরৌনের মেয়ের পুত্র বলে পরিচিত হতে চাইলেন না, মসি পাপের সুখ ভোগ করতে চাইলেন না, কারণ সেসব সুখ ভোগ ছিল ক্ষণিকের। কিন্তু মসি ঈশ্বরের লোকদের সঙ্গে দুঃখ ভোগ করাকেই বেছে নিলেন। মসি তা করতে পেরেছিলেন কারণ তার বিশ্বাস ছিল। মিশরের সমস্ত ঐশ্বর্য অপেক্ষা খ্রিস্টের জন্য বিদ্রুপ সহ্য করাকেই শ্রেয় মনে করলেন। ঈশ্বরের কাছ থেকে পুরস্কার লাভের আশায় মসি তা করতে পেরেছিলেন। মসির বিশ্বাস ছিল, তাই তিনি মিশর ত্যাগ করলেন। তিনি রাজার ক্রোধকে ভয় করলেন না। মসি সুস্থির থাকলেন, কারণ তিনি সেই ঈশ্বরের দিকে দৃষ্টি রাখলেন যাকে কেউ দেখতে পায় না। মসি নিস্তার পর্ব পালন করে গৃহের দরজায় রক্ত লেপে দিলেন। দরজায় এইভাবে রক্ত লেপন করা হল যেন সংহারকর্তা ইসরায়েলীয়দের প্রথম পুত্র সন্তানদের স্পর্শ করতে না পারে। মসির বিশ্বাস ছিল, তাই তিনি এসব করতে পেরেছিলেন। যে লোকদের মসি নিয়ে চলেছিলেন তারা শুকনো জমির উপর দিয়ে যাওয়ার মতো লোহিত সাগর হেঁটে পার হয়ে গেল। তাদের বিশ্বাস ছিল বলেই তারা তা করতে পেরেছিল। মিশরীয়রাও লোহিত সাগরের মধ্য দিয়ে হেঁটে যেতে চেষ্টা করেছিল, কিন্তু তারা সবাই মারা পড়ল। ঈশ্বরের লোকদের বিশ্বাসের জন্যই জিরিহোর প্রাচীর ভেঙে পড়ল। লোকরা প্রাচীরের চারপাশে 7 দিন ধরে ঘুরল, আর তারপরেই সেই প্রাচীর ভেঙে পড়ল। বিশ্বাসে বেশ্যা রাহব ইসরায়েলীয় গুপ্তচরদের সাদরে গ্রহণ করে তাদের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করায় নগর ধ্বংস হওয়ার সময় ঈশ্বরের অবাধ্য লোকদের সঙ্গে সে বিনষ্ট হল না। তোমাদের কাছে কি আমি আরও দৃষ্টান্ত তুলে ধরব? আমার যথেষ্ট সময় নেই যে আমি তোমাদের কাছে গিদিয়ন, বারক, সিমসন, জিপ্তহ, দাউদ, সমুয়েল ও ভাববাদীদের সব কথা বলি। ওদের প্রচণ্ড বিশ্বাস ছিল। তারা বিশ্বাসের দ্বারা রাজ্য সকল জয় করেছিলেন। তারা যা ন্যায্য তাই করলেন এবং ঈশ্বরের প্রতিশ্রুতিগুলি পেলেন। তারা সিংহদের মুখ বন্ধ করেছিলেন, কেউ কেউ আগুনের তেজ নিষ্প্রভ করলেন, তরবারির আঘাতে
মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেন। এদের বিশ্বাস ছিল, তাই এরা এসব করতে পেরেছিলেন। বিশ্বাসের বলেই দুর্বল লোকেরা বলশালী লোকে রূপান্তরিত হয়েছিলেন। তারা যুদ্ধের সময় মহাবিক্রমী হয়ে শত্রু সৈন্যদের পরাস্ত করেছিলেন। কোনো কোনো লোক মৃতদের মধ্য থেকে পুনরুজ্জীবিত হলেন, আর পরিবারের নারীরা তাদের স্বামীদের ফিরে পেলেন। আবার অনেকে ভয়ঙ্কর পীড়ন সহ্য করলেন, তবু তার থেকে নিষ্কৃতি চাইলেন না। তারা বিশ্বাসে এসব সহ্য করলেন যেন মহত্তর পুনরুত্থানের ভাগী হন। কেউ কেউ বিদ্রূপ ও চাবুকের মার সহ্য করলেন, আবার অনেকে বেড়ি বাঁধা অবস্থায় কারাবাস করলেন। কেউ বা মরলেন পাথরের আঘাতে, কাউকে বা করাত দিয়ে দুখণ্ড করা হল, কাউকে তরবারির আঘাতে মেরে ফেলা হল, কেউ কেউ নিঃস্ব অবস্থায় মেষ ও ছাগের চামড়া পরে ঘুরে বেড়াতেন, নির্যাতিত হতেন এবং খারাপ ব্যবহার পেতেন। জগৎটা এই ধরনের লোকের যোগ্য ছিল না। এরা গুহায় ও মাটির গর্ভে আশ্রয় নিয়ে মরুভূমি ও পর্বতে ঘুরে বেড়াতেন। বিশ্বাসের জন্য এদের সুখ্যাতি করা হল, কিন্তু তারা কেউ ঈশ্বরের সেই মহান প্রতিশ্রুতি পাননি। ঈশ্বর আমাদের জন্য মহত্তর কিছু করতে চেয়েছিলেন, যাতে তারা আমাদের সাথে মিলিত হয়ে পরিপূর্ণ হতে পারেন। ইব্রীয় 12 অধ্যায়। আমাদের চারপাশে ঈশ্বর বিশ্বাসী ওইসব মানুষরা রয়েছেন, তাদের জীবন ব্যক্ত করছে বিশ্বাসের প্রকৃত রূপ। তাই আমাদের উচিত তাদের অনুসরণ করা, আমাদেরও উচিত সেই দৌড়ে যোগ দেওয়া যা আমাদের জন্য নির্দিষ্ট আছে। কখনোই থেমে যাওয়া উচিত নয়। জীবনে যা বাধার সৃষ্টি করতে পারে এমন সব কিছু আমরা যেন দূরে ফেলে দিই। যে পাপ সহজে জড়িয়ে ধরে তা যেন দূরে ঠেলে দিই। আমাদের সর্বদাই যিশুর আদর্শ অনুযায়ী চলা উচিত। বিশ্বাসের পথে যিশুই আমাদের নেতা, তিনি আমাদের বিশ্বাসকে পূর্ণতা দেন। তিনি ক্রুশের ওপর মৃত্যুভোগ করলেন, ক্রুশের মৃত্যুর অপমান তুচ্ছ জ্ঞান করে তা সহ্য করলেন। তাঁর সম্মুখে ঈশ্বর যে আনন্দ রেখেছিলেন সেই দিকে দৃষ্টি রেখেই যিশু তা করতে পেরেছিলেন। এখন তিনি ঈশ্বরের সিংহাসনের ডান পাশে বসে আছেন। যিশুর কথা ভাবো, যখন পাপীরা তাঁর বিরোধিতা করে অনেক নিন্দামন্দ করেছিল, তখন তিনি এই সমস্ত বিরোধিতা সহ্য করেছিলেন। যিশু তা করেছিলেন যাতে তোমরাও তাঁর মতো সহিষ্ণু হও এবং চেষ্টা করা থেকে বিরত না হও। পাপের বিরুদ্ধে লড়াইয়ে তোমরা এখনও মৃত্যুর মুখোমুখি হওনি। তোমরা ঈশ্বরের সন্তান, তিনি তোমাদের সান্ত্বনার কথা বলেন। তোমরা সম্ভবত সেই উৎসাহব্যঞ্জক কথা ভুলে গেছ। তিনি বলেছেন, হে আমার পুত্র, প্রভু যখন তোমায় শাসন করেন মনে করো না যে তার কোনো মূল্য নেই। তিনি যখন তোমায় সংশোধন করেন তখন নিরুৎসাহ হয়েও না, কারণ প্রভু যাকে ভালোবাসেন তাকেই শাসন করেন, সমস্ত পুত্রই পিতা কর্তৃক শাসিত হয়। এখন যা কিছু কষ্ট পাচ্ছ তা পিতার কাছ থেকে শাসন বলে মেনে নাও। পিতা যেমন তাঁর সন্তানকে শাসন করেন, তেমনি করেই ঈশ্বর তোমাদের জীবনে এইসব আসতে দিয়েছেন। সব সন্তানই পিতার অনুশাসনের অধীন। তোমরা যদি কখনোই শাসিত না হও তবে তোমরা তো তাঁর প্রকৃত সন্তান নও, যথার্থ পুত্র নও। এই পৃথিবীতে আমাদের সবার পিতাই আমাদের মার্জিত ও সংশোধিত করেন এবং আমরা তাদের সম্মান করি। যিনি আমাদের আত্মিক পিতা, তাঁর অনুশাসনের কাছে আমাদের সত্যিকারের জীবনের জন্য আমরা কি আরও বেশি মাথা নোয়াব না? এই পৃথিবীতে আমাদের পিতারা অল্প সময়ের জন্য শাস্তি দেন, তারা যা ভালো মনে করেন সেইভাবে শাস্তি দেন। কিন্তু ঈশ্বর আমাদের সাহায্য করার জন্য শাস্তি দেন যেন আমরা তাঁর মতো পবিত্র হই। কোনো ধরনের শাসনই শাসনের মুহূর্তে আমাদের আনন্দ দেয় না, বরং আমরা তাতে দুঃখ পাই।
কিন্তু এটা যাদের জীবনকে প্রভাবিত করেছে পরে তাদের জীবনে ধার্মিকতা ও শান্তি রাজত্ব করে। তাই তোমাদের শিথিল হাত দুটোকে শক্ত করো, অবস হাঁটু দুটোকে সবল করে তোলো, তোমাদের চলার পথ সরল করো, খোঁড়া পা যেন গাঁট থেকে খুলে না যায়, বরং তা যেন সুস্থ হয়। সবার সঙ্গে শান্তিতে জীবনযাপন করতে চেষ্টা করো, কারণ এই ধরনের জীবন ছাড়া কেউ প্রভুর দর্শন লাভ করে না। দেখো, কেউ যেন ঈশ্বরের অনুগ্রহ থেকে বঞ্চিত না হও। দেখো, তোমাদের মধ্যে যেন তিক্ততার শেকড় না গজিয়ে ওঠে। তোমাদের মধ্যে এমন লোক থাকলে গোটা দলকে কলুষিত করতে পারে। সাবধান, কেউ যেন যৌন পাপে না পড়ে অথবা এসৌর মতো ঈশ্বরভক্তি জলাঞ্জলি না দেয়। এসৌ ছিল জ্যেষ্ঠ পুত্র, সে তার পিতার সমস্ত কিছুর উত্তরাধিকারী ছিল, কিন্তু এক বেলার খাবারের জন্য সে নিজের জন্মাধিকার বিকিয়ে দিয়েছিল। তোমরা তো জানো, পরে সে বাবার আশীর্বাদ পাওয়ার চেষ্টা করেও বিফল হল। তার বাবা তাকে সেই আশীর্বাদ দিতে অস্বীকার করলেন, কারণ এসৌ তার ভুল শোধরাবার কোনো পথ খুঁজে পেল না। তোমরা এক নতুন স্থানে এসেছো। ইসরায়েলীয়রা যেমন এক পাহাড়ের সামনে এসেছিল, এ স্থান তেমন নয়। তোমরা সেই পাহাড়ের কাছে আসনি যা স্পর্শ করা যেত না, যা আগুনে জ্বলছিল। তোমরা এমন স্থানে আসনি যা কিনা অন্ধকারময়, বিষাদময়, ঝঞ্ঝা বিক্ষুব্ধ। তারা যেমন শুনেছিল তেমন তুরিধ্বনি অথবা সেই কণ্ঠস্বর তোমরা শুনতে পাচ্ছ না, যা শুনে তারা মিনতি করেছিল যেন আর কোনো বাক্য তাদের কখনো শোনানো না হয়। কারণ যে আদেশ তাদের দেওয়া হয়েছিল তা তারা সহ্য করতে পারল না। তাদের বলা হল, যদি কোনো কিছু, এমনকি কোনো পশু পর্যন্ত পর্বত স্পর্শ করে, তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলতে হবে। সেই দৃশ্য এমন ভয়ঙ্কর ছিল যে মোশি বললেন, আমি অত্যন্ত ভয় পেয়েছি আর কাঁপছি। কিন্তু তোমরা সেরকম কোনো স্থানে আসনি। যে নতুন স্থানে তোমরা এসেছো তা হল সিয়ন পর্বত। তোমরা জীবন্ত ঈশ্বরের নগরী স্বর্গীয় জেরুজালেমে এসেছো। তোমরা সেই জায়গায় এসেছো যেখানে হাজার হাজার স্বর্গদূতরা পরমানন্দে একত্রিত হয়। তোমরা এসেছো ঈশ্বরের প্রথম জাতদের সভাস্থলে, যাদের নাম স্বর্গে লিখিত রয়েছে। যিনি সকলের বিচারকর্তা, সেই ঈশ্বরের কাছে এসেছো। সিদ্ধিপ্রাপ্ত আত্মার সমাবেশে এসেছো। তোমরা যিশুর কাছে এসেছো, যিনি ঈশ্বরের কাছ থেকে তাঁর লোকেদের জন্য নতুন চুক্তি এনেছেন। সেই ছেটানো রক্তের কাছে এসেছো যা হেবলের রক্ত থেকে উত্তম কথা বলে। সাবধান, ঈশ্বর যখন কথা বলেন তা শুনতে অসম্মত হয়েও না। তিনি পৃথিবীতে যখন সতর্কবাণী উচ্চারণ করলেন, যারা তাঁর কথা শুনতে অসম্মত হল তারা রক্ষা পেল না। এখন ঈশ্বর স্বর্গ থেকে বলছেন, তাঁর কথা না শুনলে তোমাদের অবস্থা ওই লোকদের থেকেও ভয়াবহ হবে, একথা সুনিশ্চিত জেনো। সেই সময় তাঁর কথায় পৃথিবী কেঁপে উঠেছিল, কিন্তু এখন তিনি প্রতিজ্ঞা করেছেন, আমি আর একবার পৃথিবীকে কাঁপিয়ে তুলব, এমনকি স্বর্গকেও কাঁপিয়ে তুলব। আর একবার এর অর্থ হল সমস্ত সৃষ্ট বস্তু যাদের নাড়ানো যায় তাদের তিনি দূর করে দেবেন। সুতরাং যা কিছু অনর তা হবে চিরস্থায়ী। আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত, কারণ আমরা একটা জগৎকে পেয়েছি যাকে নাড়ানো যায় না। আমরা কৃতজ্ঞ চিত্তে ঈশ্বরের উপাসনা করব যাতে তিনি প্রীত হন। আমরা তাঁর উপাসনা করব শ্রদ্ধা ও ভীতির সঙ্গে, কারণ আমাদের ঈশ্বর সর্বগ্রাসী অগ্নিস্বরূপ। ইব্রীয় ১৩ অধ্যায়। তোমরা পরস্পরকে সাথী খ্রিস্টিয়ান হিসেবে ভালোবেসে যেও। অতিথি সেবা করতে ভুলো না। অতিথি সেবা করতে গিয়ে কেউ কেউ না জেনে
স্বর্গদূতদের আতিথ্য করেছেন। যারা বন্দী অবস্থায় কারাগারে আছেন তাদের সঙ্গে তোমরা নিজেরাও যেন বন্দী এ কথা মনে করে তাদের কথা ভুলো না। যারা যন্ত্রণা পাচ্ছে তাদের ভুলো না। মনে রেখো তোমরাও তাদের সঙ্গে সঙ্গে যন্ত্রণা পাচ্ছ। বিবাহ বন্ধনকে তোমরা সবাই অবশ্য মর্যাদা দেবে যাতে দুটি মানুষের মধ্যে পবিত্র সম্পর্ক রক্ষিত হয়। কারণ যারা ব্যভিচারী ও লম্পট ঈশ্বর তাদের বিচার করবেন। তোমাদের আচার ব্যবহার ধনাশক্তিবিহীন হোক, তোমাদের যা আছে তাতেই সন্তুষ্ট থাকো। কারণ তিনি বলেছেন, আমি তোমাকে কখনো ত্যাগ করব না, আমি কখনো তোমাকে ছাড়ব না। তাই আমরা সাহসের সঙ্গে বলতে পারি, প্রভুই আমার সহায়, আমি ভয় করব না, মানুষ আমার কি করতে পারে। তোমাদের নেতাদের কথা স্মরণ করো, যারা তোমাদের কাছে ঈশ্বরের বাণী প্রচার করে গেছেন। তাদের জীবনের আদর্শ ও উত্তম বিষয়গুলির চিন্তা করো ও তাদের যে বিশ্বাস ছিল তার অনুসারী হও। যীশুখ্রিস্ট কাল, আজ আর চিরকাল একই আছেন। নানা প্রকার অদ্ভুত সব শিক্ষার দ্বারা বিপথে চলে যেও না। হৃদয়কে ঈশ্বরের অনুগ্রহে শক্তিমান করো, তবে খাওয়ার নিয়মকানুন পালনের দ্বারা নয়। কারণ যারা খাদ্যাভ্যাসের খুঁটিনাটি মেনে চলেছে তার কোনো সুফলই তারা পায়নি। আমাদের এক নৈবেদ্য আছে, যে যাজকেরা পবিত্র তাঁবুতে উপাসনা করেন তাদের সেই নৈবেদ্য ভোজন করার কোনো অধিকার নেই। মহাযাজক পশুদের রক্ত নিয়ে মন্দিরের মহাপবিত্র স্থানে যেতেন পাপের বলি হিসেবে, কিন্তু পশুদের দেহগুলি শিবিরের বাইরে পুড়িয়ে ফেলা হতো। ঠিক সেই মতোই যীশু নগরের বাইরে দুঃখ ভোগ করলেন। যীশু বলি হলেন যেন তাঁর নিজের রক্তে তাঁর লোকদের পবিত্র করতে পারেন। তাই আমাদেরও ওই শিবিরের বাইরে যীশুর কাছে যাওয়া উচিত। যীশু যেমন লজ্জা অপমান সহ্য করেছিলেন, আমাদের উচিত সেই লজ্জা অপমান বহন করা। কারণ এখানে আমাদের এমন কোনো নগর নেই যা চিরস্থায়ী, কিন্তু যে নগর ভবিষ্যতে আসছে আমরা তারই প্রত্যাশায় রয়েছি। তাই যীশুর মাধ্যমে আমরা ঈশ্বরের উদ্দেশ্যে স্তব বলি উৎসর্গ করতে যেন বিরত না হই। সেই বলিদান হল স্তব স্তুতি, যা আমরা তাঁর নাম স্বীকারকারী ওষ্ঠাধরে করে থাকি। অপরের উপকার করতে ভুলো না, যা তোমার নিজের আছে তা অপরের সঙ্গে ভাগ করে নিতে ভুলো না। কারণ এই ধরনের বলিদান উৎসর্গে ঈশ্বর প্রীত হন। তোমাদের নেতাদের আদেশ মেনে চলো, তাদের কর্তৃত্বের অধীন হও। কারণ তোমাদের আত্মাকে নিরাপদে রাখার জন্য তারা সতর্ক দৃষ্টি রাখছেন। তাদের কথা মেনে চলো, কারণ তাদের এ ব্যাপারে হিসেব নিকেশ করতে হবে যাতে তারা আনন্দে এই কাজ করতে পারেন, যন্ত্রণা ও দুঃখ নিয়ে নয়। তাদের কাজকে কঠিন করে তুললে তোমাদের লাভ হবে না। আমাদের জন্য প্রার্থনা করো, আমরা নিশ্চয় করে বলতে পারি যে আমাদের শুদ্ধ বিবেক আছে আর জীবনে যা কিছু করি তা শ্রেষ্ঠ উদ্দেশ্য নিয়ে করি। আমি তোমাদের বিশেষভাবে এই প্রার্থনা করতে বলছি যে আমি যেন শীঘ্রই তোমাদের কাছে ফিরে যেতে পারি। এটাই আমি অন্য সব কিছু থেকে বেশি করে চাইছি। শান্তির ঈশ্বর, যিনি মৃতদের মধ্য থেকে আমাদের প্রভু যীশুকে ফিরিয়ে এনেছেন, রক্তের মাধ্যমে শাশ্বত চুক্তি অনুযায়ী যিনি মহান মেষপালক, প্রার্থনা করি সেই ঈশ্বর যেন তোমাদের প্রয়োজনীয় সব উত্তম বিষয়গুলি দেন যাতে তোমরা তাঁর ইচ্ছা পালন করতে পারো। আমি নিবেদন করি যেন যীশুখ্রিস্টের মাধ্যমেই তিনি তা সাধন করেন। যুগে যুগে যীশুর মহিমা অক্ষয় হোক। প্রিয় ভাই ও বোনেরা, এই চিঠিতে আমি সংক্ষেপে যে উৎসাহজনক কথা তুলে ধরলাম তা ধৈর্য ধরে শুনবে। তোমাদের জানাচ্ছি আমাদের ভাই তিমোথিও জেল থেকে ছাড়া পেয়েছেন।
তিনি যদি শীঘ্রই আসেন তবে আমি তাকে নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে যাব। তোমাদের নেতাদের ও ঈশ্বরের সকল লোককে আমাদের শুভেচ্ছা জানিও। যারা ইতালি থেকে এখানে এসেছেন তারা সকলে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। ঈশ্বরের অনুগ্রহ তোমাদের সকলের সহবর্তী হোক।